যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ, যেখানেই নারী নির্যাতন সেখানেই প্রতিরোধ, যেখানেই আইনের লঙ্ঘন সেখানেই প্রতিরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশে যারাই দেখছেন আপনারা সকলেই জানেন যে নোয়াখালীর বেগমগঞ্জের এক আর্তনাদ, এক নারীর সম্ভ্রম হারানোর আর্তনাদ, এক নারীকে উলঙ্গ করার আর্তনাদ, যেটা গোটা বাংলাদেশকে উলঙ্গ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো এরা পশু, এই মানুষগুলো জানোয়ার, আল্লাহর ভাষায় এরা পশুর চাইতেও নিকৃষ্ট। কেননা গোটা পৃথিবী আজকে দেখেছে যে বেগমগঞ্জ নোয়াখালীতে, যেই নোয়াখালী আলেম ওলামার দেশ, হাফেজদের দেশ, ওলামাদের দেশ, সৎ মানুষদের দেশ হচ্ছে নোয়াখালী, ঠিক সেই নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল যেই ঘটনা আমরা দেখলাম, প্রায় 25 দিন আগে এই ঘটনা তারা ঘটিয়েছে, এবং কি নির্লজ্জভাবে একজন মাকে উলঙ্গ করেছে, তার কাপড় খুলে নিয়েছে, সে তার ভাষায় বাবা বাবা বলে চিৎকার করছে, আমার সম্ভ্রমকে বাঁচাও, অথচ আহা আজ যেন সেই পশ্চিমা হানাদার বাহিনীর কথা মনে পড়ছে। এই সেই এমসি কলেজ, সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনে নিয়ে গণধর্ষণ করে ওরা ক্ষান্ত হয় নাই, তার দাগ না শুকাতেই আপনার নোয়াখালীর এই যে ঘটনা, আমার কাছে মনে হলো যেন পশ্চিমা বাহিনী 1971 সালে তারা এই বাংলাদেশের নারীদেরকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করত, আর আজকে স্বাধীনতার এই বছরের পর বছর, প্রায় 50 বছর পরে বাংলাদেশে মনে হচ্ছে আর এক খায়েনারা মধ্যযুগীয় কায়দায় তারা জুলুম নির্যাতন, নারী নির্যাতন শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে মানুষগুলো আজকে তাদের অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মুমিনের জন্য ইমানের দাবি হয়ে পড়েছে। আর এই যে ধর্ষক দেলোয়ার, যিনি এইভাবে বিভৎস করেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেভাবে এই রকম বিভৎস করেছে এক নারীকে, সত্যি এটা যেন বাংলাদেশের মানচিত্রকে গোটা পৃথিবী জুড়ে কলঙ্ক লাগিয়ে দিয়েছে। আজকে কারা করছে, কেন করছে? মাননীয় সরকার আপনি কি ঘুমাচ্ছেন? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি কি ঘুমাচ্ছেন? আজকে যদি আপনার নিজের মেয়ের এই অবস্থা হতো আপনি কি করতেন? অথচ আপনি বলেছেন যে ধর্ষণ হয় না কোন দেশে, ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনার এই কথার কারণেই এই ধর্ষকরা এই রকম করে তো উস্কানি পাচ্ছে, কাজে এই উস্কানিমূলক বক্তব্য পরিহার করে এই এই ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসা সময়ের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন কাল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আজকে এই যে এ তো মুসলমান নয়, মুসলমান ঘরের সন্তান ঠিকই, কিন্তু সে মুসলমান নয়, কারণ রাসূল বললেন সে ততক্ষণ মুসলমান নয় যার হাত থেকে তার পার্শ্ববর্তী অন্য মুসলিম নিরাপদ নয়। আজকে এই ধর্ষক আজকে যেই বিভৎস করেছে, আজকে এই যে বিভৎস করেছে গোটা পৃথিবীতে, বাংলাদেশ আজ লজ্জিত হয়েছে। আমার মায়ের, আমার বোনের এই রকম বিভৎস হওয়ার গোটা বাংলাদেশের সমস্ত আলেম মিলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশে গর্জে ওঠো বাংলাদেশ, ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ, সিলেটের এমসি কলেজের এই ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ।
যে সমস্ত নারীদের বিরুদ্ধে নির্যাতন করা হয় এই নারীদের পক্ষে আমরা দাঁড়াই। আজকে কোথায় সেই নারীবাদী জানোয়ারগুলো, কোথায় সেই নারীবাদী সন্ত্রাসীগুলো যারা তাদের একজন টিভি চ্যানেলের উপস্থাপিকার ব্যাপারে একটা কথা বললে মাঠে নেমে গিয়েছে আর তার প্রতিবাদে জেল হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন করা হয়েছে, অথচ আজকে নারীবাদীগুলো মুখে কুলুপ লাগাই দিয়েছে, মনে হয় যেন বাথরুমে টিস্যু লাগাই দিয়েছে মুখের মধ্যে এই নারীগুলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন নারী, অথচ আবার বাংলাদেশে এই রকম নারীকে উলঙ্গ করা লজ্জা হয় না আপনার? আপনি একজন নারী, অথচ আপনার এই সোনার ছেলেরা, আপনার এই ছাত্রলীগ, এই যুবলীগ কি করে, কিভাবে সম্ভব? ওদেরকে ফাঁসিতে ঝুলান। আপনি যদি মা হয়ে থাকেন, যদি কুলাঙ্গার মা না হন, তাহলে ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন, ফাঁসির ব্যবস্থা করেন। আমরা দেখেছি এদেশে ধর্ষণ কোনো নতুন কিছু নয়, আপনার এই যুবলীগ এরা ধর্ষণের এই উৎসব করেছে। ওরা শাহবাগের আপনার মনে আছে কিনা আমি জানি না, সেই বাঁধনের কথা, আপনার সেই নববর্ষ উদযাপনে বাঁধনের সেই চিত্র গোটা পৃথিবী দেখেছে। আজকে ঠিক তেমনি করে আমার কাছে মনে হয়েছে এই নরপশুগুলো, উলাইকা কাল আনআম, আপনার এই এই জানোয়ারদেরকে আপনি সামলান, যদি তা না হয় গোটা বাংলাদেশ যখন গর্জে উঠবে এদেরকে কবরস্থ করবে, জনগণ পিটিয়ে হত্যা করে ফেলবে। সেজন্যই এই গৃহযুদ্ধ বাঁধাবেন না, গৃহযুদ্ধ না বাঁধিয়ে বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। গ্রেপ্তার হয়েছে আমরা সে ধর্ষককে পিটিয়ে তারপরে প্রশাসনের কাছে দিয়েছে, আমরা যতটুকু জেনেছি এর উত্তম দৃষ্টান্ত আপনাকে উপস্থাপন করতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত প্রবাসীরা, আসুন আমরা এই বিবস্ত্র, এই বিবস্ত্রের প্রতি, ধর্ষণের প্রতি, অশ্লীলতার প্রতি, যুবকদের প্রতি, যেই যুবকেরা যেইভাবে বেপরোয়া হয়ে গিয়েছে আইনের শাসন না থাকায়, বিচার না থাকায়, তারপরে এই দেশে যে অশান্তি নৈরাজ্য চলছে, এর বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আসুন এই নোয়াখালীর বেগমগঞ্জে, এই যে জুলুম নির্যাতন বেগমগঞ্জ, সেই বেগমের উপরে যেই সম্ভ্রম হারালো, যেভাবে গোটা পৃথিবীর কাছে উলঙ্গ করে দিয়েছে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। সবাই আলেম ওলামা ছাত্র জনতা নারী পুরুষ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়াই। যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ, যেখানেই নারী নির্যাতন সেখানেই প্রতিরোধ, যেখানেই আইনের লঙ্ঘন সেখানেই প্রতিবোধ, যেখানেই এই নরপশুগুলো সেখানেই প্রতিবোধ, ঘরে ঘরে পাড়ায় মহল্লায় যেখানেই পাবে পিটিয়ে তাদেরকে হত্যা করতে হবে যদি প্রশাসন এর কোনো দৃষ্টি না নেয়। যেখানেই হোক তাদেরকে, যেভাবেই হোক তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে। কাজে আসুন আমরা সকলেই যেন এই ধর্ষকদের বিরুদ্ধে সচেতন থাকতে পারি, আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। বেগমগঞ্জের যেই বোনটি আজকে সম্ভ্রম হারালো, আজকে গোটা পৃথিবীর কাছে সম্মান হারালো, আল্লাহর কাছে তার সাহায্য কামনা করছি, আল্লাহ পাক তাকে মাফ করে দিন, এবং তিনি যেই জুলুমের শিকার হয়েছেন এ কারণে পরকালে তাকে উত্তম সাজা দান করুন, এবং আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলেই তারভাবে বিভিন্নভাবে সার্বিকভাবে অর্থনৈতিকভাবে সার্বিক দিক দিয়ে আসুন তার পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, এই দেশটা যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীনতার সুফল যেন আমরা ভোগ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন ধর্ষকদের বিরুদ্ধে সচেতন থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।